আমি তো মনে করি যে গাভী পালাই আমার জন্য, গাভীর দুধ দিয়ে যদি গাভী চলে আর বাচ্চাটা যেটা দেয়, বাচ্চাটা যদি বিক্রি করে দেয় আর যদি গাভীর জাত ভালো হয়, আর আমি আমার উপর নির্ভরশীল। এখন বাবার অবর্তমানে আমি সংসারটা কিভাবে চালাবো, আমার কিভাবে মেনটেন করে চলতে হবে, আমার নিজের উপর দায়িত্ব কাঁধে নিয়ে আমি এই গাভী পালনের উদ্যোগ নিয়েছি। আমরা 1 বিঘা মাটি চাষাবাদ করতে যে টাকা খরচ হয় তার থেকে লাভটা শুধু খেটটাই আমরা পাই, কিন্তু ওই খেটটাতে গরু পালে তার থেকে দ্বিগুণ লাভ আসতে পারে। বুঝলাম যে ওখানে বিদেশ যাদের তোমরা কি করবে, ওখানে যে পরিশ্রমটা করে নেয় কোম্পানি ওখানকার লোকেরা, তার যদি অর্ধেক পরিশ্রম যদি বাংলাদেশে করেন অর্ধে তেগুন টাকা কামাই করতে পারে। আমার পরিশ্রম করে 2 লাখ টাকা আসবে, আর এখানে যদি আমি যে করে খামার করে খাওয়া দাওয়া সব আমার খাওয়ান খরচ সব বাদ দিয়ে অন্তত 3 লাখ টাকা 4 লাখ টাকা টিকবে। মানে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি, আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন আমাদের দেশের যে মোট জনসংখ্যা তার অর্ধেকের কিছু বেশি নারী, আর এই নারী সমাজকে বসিয়ে রাখে বা কর্মক্ষম না করে বা তার কর্মসংস্থান সৃষ্টি না করে দিলে এদেশের আর্থসামাজিক উন্নয়নের কথা ভাবাটা ঠিক হবে না। আপনারা জানেন যুবকথা গ্রাম শহরের প্রান্তিক খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে, সেই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাগিচা পাড়া গ্রামে। এখানে এক যুব নারী এবং স্বামী স্ত্রী দুজন মিলে একটা খামার গড়ে তুলেছেন, সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আমি শুনলাম আপনার দুজন মিলে, স্বামী স্ত্রী দুজন মিলে একটা খামার গড়ে তুলেছেন। হ্যাঁ। তো আপনার খামারে কয়টা গরু আছে, ছোট বড় মিলে? 11টা গরু আছে। আগের থেকে যা করছি, শ্বশুর বাড়ি থেকেছি ওখানে করছি। আচ্ছা। আর 15 বছর থেকে মনে করে নিজস্ব ভাবে গরু পালন করা শুরু করেছি। আচ্ছা, তাতে করে কি মনে হচ্ছে গরু পালন করে কি টিকে থাকা যায় সমাজে ভালো? হ্যাঁ, টিকে থাকা যায়, উন্নয়ন করা যায়। উন্নয়ন করা যায় গরু বাছুর পালে, আমাদের যে যতটুকু উন্নতি করেছে গরু বাছুরের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তো আপনার অনেক কথাই শুনবো, আমরা একটু গরুগুলো দেখে নিই। আচ্ছা, আপনি যে গরুটা দেখছি, এই গরুটা আসলে বয়স কত? এর বয়স তো 16-17 বছর হবে মনে হয়। আচ্ছা, কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত? 11টা বাচ্চা দিয়েছে। মানে এটা অনেকদিন, আমি যখন গরুর দাম কম ছিল 29,000 টাকাতে গরুটা কিনছিলাম, তখন দাম উঠছিল। আচ্ছা, তারপর থেকে নিয়ে আসার পরে মনে হয় যে 15 মাস পরে বাচ্চা দিচ্ছে। আচ্ছা, তখন থেকে প্রত্যেক বছর, মানে এই বছরের যেই মাসে বাচ্চা দেয় আবার পরের বছরে যায় ওই ওই মাসেই বাচ্চা দেয়। প্রথমে দোয়াই ছিলাম যখন মানে বয়স কম ছিল, তখন 5-7 কেজি 8 কেজি মানে খিলার উপর ডিফেন্স করে আর কি এটা হতো। আর বাচ্চাগুলোকে বিক্রি করে দিয়েছেন না আছে আপনার খামারে? না, সম্পূর্ণ বাচ্চা বিক্রি করেছি, মানে একটা বাচ্চা আছে। আপনার এই যে বাচ্চাটা, এর বয়স কত? এর বয়স মনে হয় 9-10 মাস এরকম। আচ্ছা, এটা আপনার এই গোয়ালেরই তো বাচ্চা? হ্যাঁ, এর মা ওইদিকে আছে। আচ্ছা, এর মা কত দুধ দেয়? এর মা তো 9-10 কেজি এরকম দিবে। আচ্ছা, 7-8 কেজি দহন করেছে, এটা না রাখার নিয়তে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার এইটার বয়স কত? এটা 4 মাস 5 মাসের গাভা হচ্ছে। মনে করো আমাদের এদিকে তো দুধের দাম সেরকম নয়, ওই জন্য বাছুর কে খাওয়াই 4-5 মাসের মধ্যে ওই বাচ্চাটা আবার মনে করো যে 50-60-70 এভাবে বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা, এটা বাচ্চা দিয়েছে মানে 7-8টা এটাও দিবে। আচ্ছা, এই বাচ্চাগুলো সব বিক্রি করছে? এর বাচ্চা একটাও নাই? এর বাচ্চা একটা আছে, এর বাচ্চা হচ্ছে যে ওই সাইডে আছে, প্রথম বাচ্চাটা ওখানে রাখিছি, আর ওই বাচ্চার বাচ্চা হচ্ছে ওই সাদাটা। ও আচ্ছা আচ্ছা, এটা কতগুলো দুধ দেয়? 5-6 কেজি। আচ্ছা, আর এই যে পরে যে এটার বয়স কত? এটা আমাদের কিনা গাভী। এটা কত দিন কিনছেন, কতদিন আগে? এটা বাচ্চা সহকারে কিনছিলাম 1.5 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা, আপনার এখানে এসে কত বাচ্চা, কয়টা বাচ্চা দিয়েছে? বাচ্চা দেয়নি, একটাই দিছে শুধু, ওটা হলো 80,000 টাকা দিয়ে বিক্রি করছি। আর দুধ
কতগুলো হয়? দুধ তো বিক্রি করছি, এটা মনে করেন যে 8-9 কেজি করে বের করছি। মানে গাভিটা যখন আমরা কিনি ওলানের সমস্যা হয়েছিল, আচ্ছা আচ্ছা, গরু ওলার ভাষাই নিয়ে এসে ক্লিয়ার করতে অনেক অ্যান্টিবায়োটিক মারা হয়েছিল, তো দুধের পরিমাণ কমে গেছিল। আশা রাখছি আগামীতে বেশি হবে। আগামীতে বেশি হবে, গাব হয়েছে 5 মাসের। আচ্ছা, আপনার এটা? এটাও আমার কিনা গরু। এটা কত দিয়ে কিনছেন? এটাও 1,60,000 টাকা দিয়ে কিনছি। কতদিন আগে? 1 বছর হলো। বাচ্চা কিনার পরে 1 মাস পরে বাচ্চা দিছে। সে বাচ্চাটা মানে গাব গাবি নিয়ে আসছিলেন? হ্যাঁ, গাব গাবি নিয়ে আসলাম। আচ্ছা, সে বাচ্চাটা বিক্রি করে দিছি। কত দিয়ে বিক্রি করছেন? সে বাচ্চাটা 70-75 হাজার টাকা দিয়ে বিক্রি করেছে। তারপরে এটা 1 বছরের মাথায় আবার এই যে বাচ্চা দিছে ওইটা, ওই পাঁচটা, তার মানে দাম উঠে গেছে মোটামুটি। দাম উঠছে। আর তোমার দুধ তো আছেই, দুধ বিক্রি করেন? এটা দুধ কত দেয়? এটা 10-12 কেজি 13 কেজি এরকম। যেটা দেয় মনে করেন যে বাচ্চা খাওয়ায়, যেন ওর খাদ্যটা যেন খাওয়া যায়, মানে ওর খরচ যেন ও চলতে পারে। হ্যাঁ, তো আপনি এই যে গাভি পালন করছেন এতদিন থেকে বা গরু পালন করতেছেন, আচ্ছা আপনার মানে অভিজ্ঞতা থেকে কি বোঝা যায় যে আসলে গাভি পালা লাভজনক, নাকি ওই ছোট বাচ্চা পেলে তাকে বড় করা ওটা লাভজনক, নাকি সার পালা লাভজনক, নাকি ফেডিং লাভজনক? আমি তো মনে করি যে গাভি পালাই আমার জন্য, মানে গাভি কিনলাম যদি ওই গাভীর দুধ দিয়ে যদি গাভি চলে আর বাচ্চাটা যেটা দেয়, বাচ্চাটা যদি বিক্রি করে দেয় আর যদি গাভীর জাত ভালো হয় যে সাথে প্রত্যেক বছর বাচ্চা দিচ্ছে, তাহলে উন্নত মানে কিছু করা যায়। আবার কোন গুলা গাভি দেখা যায় যে 3-4 বার বা 5-6 বার মনে করেন যে বীজ দিলে কনসেপ্ট করতেছে না, তখন ওগুলাতে যায় মনে করেন যে লস খাওয়া লাগে। সময় মতো কনসেপ্ট করলে তো লাকি। আমার গরু তো প্রায় 2.5 থেকে 3 মাসের মধ্যেই জেলা কনসেপ্ট করে, প্রথমবারে 2.5-3 মাসের মধ্যেই কনসেপ্ট করে। আচ্ছা, আর যেগুলো হয় না হয়তো 4-5 মাসের মধ্যে কনসেপ্ট হয় এরকম। আপনি এগুলোকে কি কি খাওয়ান? ভাত মানে খুদের ভাত, ভুষি, ওই যে হালকা পাতলা ফিটটিট দিলে দিলাম, না দিলে এই রকম। তা আমার যেটা মনে হয়েছে খুদের ভাত বা ভাতের মার এগুলো খাওয়াবেন না, বাদ দিয়ে দিবেন। কারণটা হচ্ছে কি, এতে আপনার কনসেপ্টের হার কমে, দুধের পরিমাণ কমবে, প্রোডাকশন যায় পিছনে খরচ কমবে, সেভাবে প্রোডাকশন দিবে না করছে। বা ডেইরি সায়েন্স নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু বলছেন না ভাত বা ভাতের মার দেওয়া যাবে না, এতে করে খামারের লাভ হওয়ার পরিবর্তে লস হবে, এই বিষয়টা মাথায় রাখেন। তারপরও আমি বলবো আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে আসলে ভাত বা ভাতের মার খাওয়ানো যাবে কি না, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমরা শেষের যে গরুটা দেখছি, এই যে এই গরুটা বেশ বড়, এটাও আমার ওই যে ওখানে কালীগাভি দেখলাম, ওটার প্রথম বাচ্চা এটা। এটার বয়স কত? আচ্ছা, কয়টা বাচ্চা দিচ্ছে এটা? ওটা বাচ্চা দিছে একটা, ওই যে ওখানে ওই দাবার বাচ্চাটা দেখালাম একটা, আর এই যে 8 মাসের গাব চলছে। আচ্ছা, এটা দুধ কতগুলো দেয়? 8-10 কেজি এরকম। এই যে আপনার যে আমাদের খাবারের পরিমাণের উপর নির্ভর করে দুধ। হুম হুম, আমরা খাওয়াই না অত, আমরা তো সেভাবে কিছু খাই। মানে আপনার সেভাবে কোনো গরু পালনের প্রশিক্ষণ নাই? কিন্তু নরমালি যে যেটা দেয় সেটাতে যে উন্নতিটা আসে আমাদের, আমরা মনে করি যে এটাই আনা করি না। আপনার এইটা যে না জেনে যে করেন, না জেনে করি, হ্যাঁ, তারপরেও যখন কিন্তু লাভ হয়, তাই তো? কিন্তু যদি জেনে করতেন তাহলে কি হতো? তাহলে আরো উন্নত করতে, আরো ভালো হতো। গরুটা এই গাভীটা আপনার 10 লিটার দুধ দেয়, তাই তো? আচ্ছা, প্রতিদিন কখন কখন কি 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 খাওয়ান? সকালবেলা ধরেন যে 1 কেজি ভুষি দিলাম, হয়তো 1.5-1.5 কেজি চালের ভাত, খুদের ভাত দিলাম। আবার মনে করেন যে যে দুধের যে ফিটটা আছে, দুধের ফিটটা হয়তো মনে করেন যে 1/2 কেজি দিলাম। 1/2 কেজির দাম কত? বস্তা মনে হয় 1400 টাকা নিচ্ছে। আচ্ছা আচ্ছা, ধরলাম 30 টাকা। হ্যাঁ হ্যাঁ, আর আর কি খাওয়ান? আর 1 কেজি ভুষির দাম কত? 1 কেজি ভুষির দাম হয়েছে 40 টাকা, তাহলে 70 টাকা। আর কি খাওয়ান? আচ্ছা, খুদের ভাত মনে করেন যে 3 বেলা খাবার দেই, মানে ওখানে আবার 30 টাকা, 40 টাকা, 35 টাকা পড়ে। হ্যাঁ, তাহলে আবার 100 টাকা পার হয়ে গেল খরচ। আর কোনো খরচ? না, তেমন কিছু খরচ করি। ঘাস? হ্যাঁ, এটা যেদিন বাড়িতে লাগা আছে। আপনার ঘাস আছে? হ্যাঁ। আর খড়? খড়ও বাড়িরই, আমরা তো কৃষক, মানে জমা জমি যেটা আবাদ করি ওই নিজের বাড়ি ইয়ে হয়। তাহলে প্রতিদিনের পিছনে খরচ কত হচ্ছে? 200-250 টাকা সম্পূর্ণ দিয়ে হয়তো। আচ্ছা, আর দুধ দিচ্ছে? দুধ দিচ্ছে দা 8-10 কেজি, 10 কেজি, 10 কেজি দুধ দিলে 10 কেজি দুধ দাম কত? 10 কেজি দুধের দাম 400 টাকা। 400 টাকা, 40 টাকা কিলো। তাহলে এখান থেকে আসতেছে কত? এই যে 200 টাকা। আচ্ছা, দুধটাকে নির্দিষ্ট সময় দোন? হ্যাঁ, মানে প্রতিদিন যখন দোন তখন? যখন দুই তখন। সেটা কি, এটা কিন্তু মনে রাখবেন, নির্দিষ্ট সময় নিতে হবে, একবার নির্দিষ্ট সময়। আচ্ছা, তা আপনারা এই গরুগুলোকে টিকা ঠিক মতো দেন তো? টিকা ঠিক মতো বলতে যখন যা
হাতের কাজ নাগালে যেটা পাওয়া যায় সেটা উদ্যোগ নিয়ে যে একবারে এখন দিলাম, আবার তিন মাস পরে যেটা আসবে আবার দেওয়া লাগবে, এরকম কোনো কিছু দিই না, এরকম দিতে হবে আপনাকে। এবং সেই কৃমি ডোজটা দিতে হবে, কারণ এখানে যে কৃমি থাকে যদি সে তো প্রোডাকশন দিবে না আপনার, বাচ্চা এরকমই আসবে। ছয়টা বাচ্চা বিক্রি করতে কত টাকা লাগে, কত পান? তিন সাড়ে তিন এরকম হবে, তিন সাড়ে তিন। আর এর যে দুধ গুলা দিকে খাবারটা ঠিক মতো হয়ে যায় আপনার? ওদের দিয়ে ওদেরকেও চলতে পারে, না হলে আমার সংসার থেকে কিছু দেওয়া লাগে। মনে করেন যে তিনটা গরু গাভ আছে আর দুটা বিয়াতে একটু দেরি হবে, এদের টাকা দিয়ে ওরা চলতে পারে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে খামারের দুধের টাকা দিয়ে গরু চলে চলে, কিন্তু কাজে কিছু মাঝে মাঝে দিতে হয়, মাঝে মাঝে দিতে হয়, আর ওই বাছুরটা তো লাভ আসে। হ্যাঁ, কিন্তু এটাকে যদি আপনি আমার মনে হয় আরো ভালো করে পরিচর্যা করেন আরো ভালো পাবেন। আচ্ছা, আমাদের দেশে তো অনেক মহিলাই আছেন, তারা তো আপনার মতো গাভি করেন, তাদের সচেতনতা নাই। ওরা হলো নিজে যা মনে করেন যে গার্জিয়ানে যা উপার্জন করে নিয়ে আসতেছে, গার্জিয়ানের উপর ওরা নির্ভরশীল, কিন্তু আপনি আর আমি আমার উপর নির্ভরশীল। হ্যাঁ, এখন বাবার অবর্তমানে আমি সংসারটা কিভাবে চালাবো, আমার কিভাবে মেনটেন করে চলতে হবে, আমার নিজের উপর দায়িত্ব কাঁধে নিয়ে আমি এই গাভি পালনের উদ্যোগ নিয়েছি। বর্তমানে আমি ওই ডার করে এই গরুর আমাদের উপরই আমি ডার আস। আমি তো সবাইকে বলি যে যার যতটুকু সম্বল, আমরা এক বিঘা মাটি চাষাবাদ করতে যে টাকা খরচ হয় তার থেকে লাভটা শুধু খেটটাই আমরা পাই, কিন্তু ওই খেটটাতে গরু পালে তার থেকে দ্বিগুণ লাভ আসতে পারে আমাদের। হ্যাঁ, তো আপনার সঙ্গে কথা বললাম অনেক ভালো লাগলো, আর আপনার এই কথা শুনে অন্য কোনো নারী বা যুব নারী যদি উদ্বুদ্ধ হয় তাহলে আপনার সঙ্গে কথা বলা আমার সার্থক, আপনার কষ্টটা সার্থক। আচ্ছা, আমার আপনি যে এই কাজগুলো করেন, ভাই তো অবশ্যই আপনাকে সহযোগিতা করে, ভাই যদি আপনার পিছনে না থাকে না থাকতো তাহলে কিন্তু আপনি এটা পারতেন না একা? না, এটা সম্ভব, দুজনার মিলেই করা লাগে। তো আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো কিন্তু। আচ্ছা, ঠিক আছে, বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন তো? না, আলহামদুলিল্লাহ। তো আমার যেটা মনে হয়েছে ওনার সঙ্গে কথা বলে, আপনার সংসারের উন্নতির মূল মূল উৎসটা হচ্ছে গরু, তাই তো? হ্যাঁ, গরু। আপনি কি বলবেন এখানে, আপনি কি বলবেন এখানে? আমি আর কি বলবো, যেহেতু আমার বাড়িওয়ালি বলে দিছে যে গরু পালে অনেক কিছু করা যায়, কিন্তু আবাদ সুবাদ করে তেমন কিছু করা যায় না, যেহেতু আবাদের এক কম, মানে কি একটা পাহাড় দিয়ে 10-12,000-15,000 টাকা মতন খরচ হয়ে যায়। এক্ষেত্রে খরচ হয়ে যাওয়ার পর মনে করে যে 20,000 টাকার ধান বেচা যায়, এইটুক থেকে শুরু করে এগুলা তবু আবাদ যখন কৃষক মানে আবাদ আমাদেরকে করলে হয়, পাশাপাশি আমরা গরু পালন করি। এটা কতটুকু সহায়ক ভূমিকা রাখে সংসারের উন্নয়নে? সংসারে ভূমিকা সবাই তো আর সেরকম না, কিন্তু আমার ভূমিকা আমি আমাকে কিছু করতে হলে কিছু করতে হবে, আমাকে শ্রম দিতে হবে। সেই শ্রমটা আমি চাকরি জীবনে অনেক জায়গায় কিন্তু চাকরির জন্য দরখাস্ত করেছি। তে আমি এই উদ্যোগ নিয়ে আমি গরুর পিছনে বহুদিন থেকে করি, কিন্তু গরু আমি আগে কম পেলতাম, এখন যতদিন যাচ্ছে ততই গরু আমার প্রোডাক্ট বাড়তেছে। তো আপনি আগামী দিন অবশ্যই ভালো করার সেট, ভালো করে করার সেট করার চিন্তা ভাবনা আছে। চারটা গরু এক মাসের ভিতরে চারটা বিয়া আসবে, অগ্রহণ মাসের দিকে মনে করে যে কিছু ইটা নিয়ে আসবো, আবার ছিপেট করি কোথাকে ইটা নিয়ে আসবো, এগুলো বেঁচে টেচে আমি এই জায়গাতে একটা সেট করে নেব, করে নিয়ে বাইরে দিয়ে দিব। রাত্রিবেলা গরুগুলো রাখেন? রাত্রিবেলায় আমি আমাদের বর্তমানে আমি ভিতরে থাকি আমার বাসা। তার মানে এই বাড়িটা কি গরুর টাকা দিয়ে মোটামুটি নাকি? হ্যাঁ, গরুর টাকা দিয়ে গরু পালে ফুলে আমি এই বাড়িটা করতে। কত খরচ হয়েছে গরুর বাড়িটা করতে? প্রায় আমার 20 লাখ টাকা হয়ে গেছে। এটা কি সবই গরু না আবাদের আছে? আবাদ গরু আবাদ তো কটেকা আসে, আবাদের থেকে যদি আমি যদি খরচ পাতি সব বাদ দিয়ে যদি 50,000 প্রায় 70,000 প্রায় এইরকম মানে খরচ পাতি বাদ দিয়ে সেই টাকা নিয়ে এসে হয়তো এগুলা কি খিলাই, এগুলার তো কিছু হয়ে যায় জমা জমি নাই, এক দেড় বিঘা মাটি আবাদ করে আমাদের সংসার চলে না। তারপরে মনে করেন নানার বাড়ি থাকতাম, আমার ছোট খালাকে একটা গরু দিছিল, এই জেদ ধরে আমি এখন কয়েকদিন নানি আমার ছোট খালাকে একটা গরু দিলি আর আমাকে একটা গরু দিবি না, ওই মামার গরুতে একটা গরু দিছিল 1,000 টাকাতে বাছুর। আচ্ছা, এই বাছুর আমরা যাই হোক যেকোনো ভাবে আমরা নিয়ে আসি বাড়িতে, নিয়ে আসে ওই ওটা পালিয়ে পুষে ওটা ঠিক কয়েকটা হয়েছে। হওয়ার পরে একদিন হঠাৎ করে মা কাছে যে এই গরুটা তুমি এই বাছুরটা তুমি যখন লালন পালন করেছো তাহলে এই একটা বাছুর তুমি নেন, দেখি গরু ঘাস খেলে পাতার স্কুলে যায়, স্কুলে আসে কিছু এনে খাওয়া দেয় পাতারা যায় ঘাস নিয়ে আসে, তখন তো ঘাস নিয়ে এসে ঘাস খেলাই,
এভাবে করতে করতে গরুর আমাদের বাণিজ্যিক ভাবে 12 সাল থেকে শুরু। আমি কিন্তু গেছিলাম বিদেশ। আচ্ছা, যার দায় ওখানকার যে মানে কি বেতন, যে দালালের মাধ্যমে গেছি, তাদের বেতনের কিন্তু প্রোডাক্ট কিন্তু খুব কম, আর পরিশ্রম বাংলা পরিশ্রম তো সবচেয়ে বেশি। মাত্র বাংলা ওখানকার টাকা প্রায় হলে 540 টাকা মাস। আচ্ছা, তাতে হিসাব করে 540 টাকা মাস হলে 10,000 টাকা পরে না 10,000, এরকম খেটে থাকে কত? খেটে কোম্পানি খিলা ছিল, খায় পরে সব বাদ দিয়ে 10,000 টাকা বাংলাদেশে 10,000 টাকা টিকা, এটা কোন টিকা টাকা কয়? তাহলে আপনার কি মনে হয় ওই ওইখানে যাওয়ার, ওখানকার যে পরিশ্রম, ওই পরিশ্রম চিন্তা ভাবনা করে আমি কছি এখানে থাকা হবে না, ওখান থেকে চলে আসার পর আসে 29,000 টাকা দিয়ে গরু কিনে, এইভাবে আমি চলতে 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 এখন এই পর্যন্ত আইছি। এখন এগুলার থেকে আমার খালি দাসের বেচাটাই আমার হলো মেন উদ্দেশ্য, দুধের প্রোডাক্টটা আমার একটু বেশি এক না আমার। তো আমার গ্রামের থেকে 3-4 জন গিয়েছে, আমি তাদেরকে কইছিলাম যে ওখানে বিদেশ যাদের তোমরা কি করবে, ওখানে যে পরিশ্রমটা করে নেয় কোম্পানি ওখানকার লোকেরা, তার যদি অর্ধেক পরিশ্রম যদি বাংলাদেশে করেন, অর্ধেক তেগুন টাকা কামাই করতে পারবে, দেশে তেগুন টাকা কাশে। সকাল 8টায় যাবে, রাত 8টায় আসবে, সকাল 10টায় যাবে, রাত 10টায় আসবে, মনে কর ভোর 4টায় যাবে, 4টায় আসবে, 12 ঘন্টা ডিউটি করে নিবেই, উপরে তো 14 ঘন্টা করে লেই, 14 ঘন্টা ওরা তো নিয়ে যাবে, বসে থাকবে না, না না, তাহলে এখন কাজ করে নিবে। আর এই গাভী পালন করতে কয় ঘন্টা সময় লাগে আপনার? গাড়ি ভালো করে মনে করে যে এরকম একটা খামার অত্ত, মনে করে যে একটা লোকের আন্ডারে যদি 10টা গরু থাকে, তার কিন্তু খের খোলা খাওয়া দাওয়া এই 10টা গরুই এনা। আচ্ছা আচ্ছা, তখন একাই এটা সম্ভব, তবে একাই একাই সম্ভব কন্ট্রোল করতে পারবে। আর লাভটা, লাভটার কথা তো বলতেছো, কোমার দিয়ে মনে করে চলে দুধ যেটা বেঁচে সেটা দিয়ে তোমার খাওয়া দাওয়া হবে, কিন্তু এই যে টাকাগুলা যে বেঁচে বেসিক্যালি টাকা আসে, হয়তো মনে করে যে যদি বকনা বাচ্চা হয়, ডাঙ্গুর বাচ্চা, তাহলে তো মনে করে যে লাভ বেশি, আর আরে হলে একটু না কম হয়, তার কারণে যেহেতু 20-22 হাজার টাকা হিজিয়ানের দামুরে কম বেশি, সাই পালফির দামুরের থেকে মনে করে আরে দাম বেশি, হ্যাঁ হ্যাঁ সারের দাম বেশি। আর যদি কোর্সের ভিতরে যায়, কোর্সের গুলার কিন্তু একটু না দাম কম, তারপর কোর্সের যদি বাছুর ভালো হয় তো সিজনে বাছুর মতনই বাছুর। আচ্ছা আচ্ছা, ওটা তখন লাভ হবে। তো আমরা সর্বসাকল আসলে আপনার অনেক, তাতে সর্বসন্ত সব লাভ করে যদি আমি বিদেশ যাবে, একটা যদি খাটি খাটে আমি বছরে কত, 10,000 টাকা 20,000 টাকা দিলে মাস পাই, বছরে আমার পরিশ্রম করে 2 লাখ টাকা আসবে। আর এখানে যদি আমি যে করে খামার করে খাওয়া দাওয়া সব, আমার খাওয়ান খরচ সব বাদ দিয়ে অন্তত 3-4 লাখ টাকা টিকবে, মানে এখানে আসে ওটাই, এটা আসবে, এখন আসে, এটা এখন আসবে। আচ্ছা, এখন আসতেছে আসতেছে। তো আপনি কি জানেন যে বাংলাদেশে একটা দপ্তর আছে সরকারি, যার নাম যুব উন্নয়ন দপ্তর? যুব উন্নয়ন দপ্তরের শুনি, কিন্তু এর যে প্রশিক্ষণ প্রাপ্ত এরা আমাদের কাছে কেউ আসেও নাই, আমরা কোনো জায়গা যায় দাও হয়তো মনে করে যে প্রশিক্ষণ নেওয়া হয় নাই, এই ধরনের কোনো ট্রেনিং আমরা পাই। আচ্ছা, সরকারের একটা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর গোটা দেশে, যাদের বয়স 18 থেকে 35, তাদেরকে দক্ষতা বৃদ্ধিমূলক যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে এদেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে। আপনিও ইচ্ছা করলে যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে প্রশিক্ষণ নিতে পারেন, যদি বয়স 18 থেকে 35 বছর হয় এবং খামার করতে উৎসাহী হন। তো ভাই, আপনার সঙ্গে অনেক কথা বললাম, ভালো থাকবেন, আর যুবকতার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।